বর্তমানে সিরিয়ালের প্লট অনুযায়ী মিঠাই পরিবারে কিন্তু চলছে একের পর এক চক্রান্ত। জমি বাড়ি নিয়ে যে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে সেটা সকলেই দেখতে পাচ্ছেন, যার জেরে একাধিকবার সমস্যারও মুখে পড়তে হচ্ছে পরিবারের প্রত্যেককে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কারণ এবার বেশ বড় করে কর্পোরেট পার্টি আয়োজন করেছিল মিঠাইয়ের পরিবার। কিন্তু সেই পার্টিতে সঠিক সময় সকলকে উপস্থিত হতে দেখা যায় না, কারণ অতিথিদের সঠিক সময় গাড়ি নিতে পৌঁছতেই পারিনি। সকলেই যখন আনন্দ সহকারে অপেক্ষা করছিল ঠিক তখনই একটা অন্য ছবি সকলের সামনে চলে আসে। সঠিক সময় অতিথিরা এসে পৌঁছাতে পারছেন না মোদক পরিবারে, কারণ সকলের কাছে স্পষ্ট হয়ে যায় যে তারা চক্রান্তের শিকার। কিন্তু এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে দেখা যায় নান আদার দ্যান মিঠাই রানীকে। গোপাল থাকতে আমরা ডুবে যেতে পারি। সে গোপালের হেল্প নিয়ে সকলের মুখে হাসি ফোটাতে পারে। পরিবারের সকলেই আয়োজন করে বসে রয়েছেন, সকলের পরনেই রয়েছে সাবেকি সাজ। ছেলেরা যেখানে ধুতি পাঞ্জাবি পরে রয়েছেন সেখানে মেয়েরা পরেছেন শাড়ি। তবে তোরসা কর্পোরেট লোকেই সকলের সামনে এসে জানিয়েছে যে এই অনুষ্ঠান ক্যান্সেল করতে হবে, সবকিছু একটা নির্দিষ্ট সময় থাকে আর সেই সময়টা তারা পেরিয়ে গিয়েছে, ফলে কেউ তেমন আর আসবে না বলেই ধারণা ছিল তার। সমস্ত বিষয়টা দেখে দাদু কিন্তু বেশ মন খারাপই করে বসেন, কারণ তিনি বেজায় আশাবাদী ছিলেন যে এই অনুষ্ঠানটা সকলে হই হই করে করবে। তবে মিঠাই এখানে সকলকে ধৈর্য ধরার কথা বলে। সে বলে পরিবারের নিমন্ত্রণে তো কোনো ভুল ত্রুটি থেকে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি সকলে নিজের মনে করে ক্ষমা করে দেয় না? তবে এই ক্ষেত্রে কেন তার ব্যতিক্রম ঘটবে? সকলকে আনতে চলে গিয়েছে গাড়ি, তাই এখন সকলের অপেক্ষায় পরিবারের সদস্যরা। এখন দেখার সত্যি কি মিঠাইয়ের ভরসা থাকবে, দাদুর ইচ্ছে পূরণ হবে, এই পার্টি কি আদৌ সম্ভব হবে, এরকমই নানান প্রশ্নের উত্তর দেবে এবার মিঠাইয়ের আপকামিং এপিসোডস। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো